ছাগলের সাথে আকাম করার সময় দেখে ফেলে পাশের বাড়ির ভাবি। বিষয়টি গোপন রাখতে গতকাল ভোররাতে সেই ভাবিকে হত্যা করে পশুর সাথে বিকৃত যৌনাচার করা প্রতিবেশী সাহেব আলী। এই নৃশংস ও নেককারজনক ঘটনা ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামে। এলাকার চেয়ারম্যান জানান, দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়েছিল তাসকিয়া, স্বামী ছিল না বাড়িতে। সাহেব আলী কৌশলে ওই গৃহবধূকে ভোররাতে ডেকে নিয়ে পুকুর পাড়ে নৃশংসভাবে হত্যা করে। ধারণা করা হচ্ছে ছাগলের সাথে সাহেব আলীর কুকাম দেখে ফেলায় ওই নারীকে হত্যা করে সে। সাহেব খুন করার পর গোপন রাখতে পারল না কিছুই, তবে এখনও লুকিয়ে রেখেছে নিজেকে। সাহেব আলীর বাবা মা ও প্রতিবেশী তার উপযুক্ত শাস্তি দাবি করেছে। পুলিশ হত্যাকারী সাহেব আলীকে ধরতে চেষ্টা করছে। দর্শক, যে মানুষ ছাগলের সাথে যৌনাচার করে তা গোপন রাখতে দেখে ফেলা প্রতিবেশীকে খুন করেছে, তার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। সবার আগে সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্যকে দেখার সুযোগ করে দিতে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।